সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং অলরেডি আমার আগের দুইটা ভিডিও দেখে ফেলেছেন কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং বিফোর আই স্টার্ট মাই ভিডিও আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলরাইট তো আমি প্রথমেই আমি যেহেতু প্রায় মোর দ্যান 3 ইয়ার্স অ্যাজ এ পারফিউম স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে পারফিউম কেনার সময় কোন কোন বিষয় মাথায় রাখা উচিত পারফিউম যখন আপনি স্টোর করছেন বাসায় তখন কোন কোন দিকগুলো আপনার বিবেচনার মধ্যে রাখা উচিত এবং যখন আপনি পারফিউম ইউজ করছেন তখন কিভাবে ইউজ করলে আপনার পারফিউমটা আপনার বডিতে বেশিক্ষণ লাস্ট করবে হ্যাঁ আমরা অনেক সময় দেখা যায় যে পারফিউম স্টোরে গিয়ে অনেক রকমের পারফিউম ট্রাই করতে গিয়ে লস্ট হয়ে যাই কারণ অনেকগুলো পারফিউম ট্রাই করার পর আমরা ডিসাইড করতে পারি না যে কোন পারফিউমের স্মেলটা আমাদের ভালো লেগেছিল কোন পারফিউমের স্মেলটা আমাদের ভালো লাগেনি অনেক সময় দেখা যায় যে আমার নিজের ফ্রেন্ড বা আমার কোনো রিলেটিভ কোনো একটা ভালো পারফিউম ইউজ করছে আমার স্মেলটা ভালো লাগলো কিন্তু যখন আমি কিনলাম বা অর্ডার করলাম আমি ব্যবহার করার পর দেখলাম সেম স্মেলটা আমার বডি থেকে আসছে না বা আমার বডিতে লাস্ট করছে না আবার অনেক সময় দেখা যায় আমরা বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকেও বিভিন্ন সময় অনলাইনে পারফিউম অর্ডার করি বা বিভিন্ন পেজের মাধ্যমে পারফিউম অর্ডার করি সেই ক্ষেত্রে আমরা খুবই কনফিউশনের মধ্যে ভুগতে থাকি যে আসলে কোন পারফিউমটা আমার জন্য ভালো হবে কোন পারফিউমটা আমরা অর্ডার করব আবার অনেক সময় এটাও দেখা যায় পারফিউম কেনার পরে পারফিউমের বটলের ভিতরে যে পারফিউমের কালার থাকে পারফিউমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে বা অনেক সময় দেখা যায় পারফিউমে আগে যে স্মেলটা ছিল কিছুদিন পরে পারফিউমের স্মেলটা চেঞ্জ হয়ে যায় সো এইসব ঘটনাগুলো কেন পারফিউমের ক্ষেত্রে ঘটে কারণ অবশ্যই আমরা জানি পারফিউম একটু এক্সপেন্সিভ অনেকের জন্য হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পারফিউম কিনবো কিভাবে পারফিউম ব্যবহার করব এবং কিভাবে পারফিউম সংরক্ষণ করব এই নিয়ে আজকে আমার আলোচনা পারে তো প্রথম টিপস হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকের বডি কেমিস্ট্রি ইজ ডিফারেন্ট আমাদের প্রত্যেকটি মানুষেরই ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক একটা স্মেল থাকে আমাদের বডিতে তো একটি পারফিউম হয়তো আমার বডিতে অনেকক্ষণ লাস্ট করছে বা আমার বডিতে হয়তো ভালো একটা স্মেল দিচ্ছে ইট ডাজ নট মিন যে এই পারফিউমটা আপনার বডিতেও সেম স্মেল দিবে বা সেম টাইমের জন্য লাস্ট করবে তো সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব বা আমার টিপস হবে যে আপনি যদি কখনো পারফিউম কিনতে চান সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি ইন পার্সন স্টোরে যান স্টোরে গিয়ে আপনার হাতের রিস্টে একটু স্প্রে করে দেখলেন এবং কিছুক্ষণ সময় নিলেন এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক অথবা ফার্স্ট দিন আপনি গিয়ে স্প্রে করে বাসায় চলে আসলেন দেখলেন বাসায় আসার পর যে আপনার হাতের মধ্যে বা আপনার বডিতে স্মেলটা কেমন লাগছে বা পারফিউমটা কতক্ষণ স্টে করলো তারপরে আপনি ডিসাইড করলেন তারপর আপনি পারফিউম কিনলেন আরেকটি জিনিস সবার মনে রাখা উচিত যে অনেক ধরনের পারফিউম কিন্তু সবাইকে স্যুট করে না লাইক পারফিউমেও কিন্তু মানুষের অ্যালার্জি হয় লাইক অনেকে অনেক ধরনের পারফিউম ইউজ করলে মাথা ব্যথা হয় বা চোখ দিয়ে পানি পড়তে থাকে বা স্কিন ড্রাই হয়ে যায় এই ধরনের ইস্যু কিন্তু পারফিউম ইউজ করার মাধ্যমে হতে পারে যেমন আমার খুবই একটা পছন্দের একটা পারফিউম আমি ব্যাড রিভিউ দিচ্ছি না কারণ এই পারফিউমটা আমার যেমন পছন্দের আমার হাজবেন্ডও খুব পছন্দ করে যখন আমি ইউজ করি সেটা হচ্ছে পাকরাবেনের অলিম্পিয়া এটা খুবই একটা ফেমাস পারফিউম ইউকেতে এবং আমি নিজে যখন পারফিউম স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি এই পারফিউমটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট সেলিং পারফিউম কিন্তু এই পারফিউমটা যখনই আমি ইউজ করি তখনই আমার মাথা ব্যথা করে বা এইসব বিষয়গুলো পারফিউম কেনার সময় আপনাকে মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ইন স্টোর পারফিউম গিয়ে দেখবেন স্প্রে করবেন বা স্যাম্পল ইউজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে কি পারফিউমটা আপনার জন্য সুইটেবল নাকি সুইটেবল না তারপর যে বিষয়টা আসে আমাদের সামনে সেটা হচ্ছে বাজারে বিভিন্ন নামে আমরা পারফিউম দেখি যেমন বডি মিস্ট বডি স্প্রে ইডি পারফিউম ইডি টয়লাইট পারফিউম অয়েল পারফিউম রোলার বিভিন্ন নামে আমাদের সামনে পারফিউমগুলো আসে এবং মাঝে মাঝেই আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে কোন প্রোডাক্টটা আমরা কিনলে আমাদের জন্য ভালো হবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ইডি পারফিউম হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সেফ তার আগে আমাদের জানতে হবে আসলে পারফিউম তৈরি হয় তিনটি ইনগ্রিডিয়েন্টসের সমন্বয়ে একটা হচ্ছে পারফিউম অয়েল অ্যালকোহল এবং ওয়াটার তো বেসিক একটা জিনিস হচ্ছে গিয়ে যেই প্রোডাক্টের মধ্যে পারফিউম অয়েলের পরিমাণ বেশি থাকবে ওই প্রোডাক্টটা আপনাদের বডিতে বেশিক্ষণ লাস্ট করবে সেই ক্ষেত্রে প্রথমেই আসে হচ্ছে পারফিউম অয়েল এই ধরনের রোলারের মধ্যে আসে পারফিউম অয়েল এবং দেখা যায় আমরা জেনারেলি এই ধরনের রোলারগুলোকে বলি হচ্ছে গিয়ে আতর যা হয়তো আপনার হাতের রিস্টে এইভাবে রোল অন করতে হয় এবং দেখা যায় এই ধরনের আতর বা পারফিউম অয়েলগুলো আমাদের বডিতে সবচেয়ে বেশিক্ষণ লাস্ট করে তার একটি কারণ হচ্ছে গিয়ে এই ধরনের অয়েলের মধ্যে পারফিউম অয়েলই
অয়েলের পরিমাণটাই বেশি থাকে এবং জেনারেলি এই ধরনের প্রোডাক্টগুলো অ্যালকোহল ফ্রি হয় এবং এই কারণেই এই পারফিউম অয়েলগুলো আমাদের বডিতে বেশিক্ষণ স্টে করে এবং একটু স্ট্রংও হয়। সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হচ্ছে গিয়ে ইডি পারফিউম। আপনারা দেখবেন বিভিন্ন পারফিউমের বক্সের মধ্যে ইডি পারফিউম লেখা থাকে এবং ইডি পারফিউম হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট, কারণ বেশি স্ট্রংও হবে না পারফিউম অয়েলের মতো, আবার ইডি টয়লেটের মতো লাইটও হবে না। তো সেই ক্ষেত্রে ইডি পারফিউম যদি আপনারা কিনেন, ইডি পারফিউমগুলোতে পারফিউম অয়েলের পরিমাণ থাকে জেনারেলি আপনার 8-14% পর্যন্ত এবং এই কারণে ইডি পারফিউমগুলো আমাদের বডিতে লাস্ট করে আপ টু 10-12 আওয়ার্স, যেটা অনেকটা লম্বা সময়। অনেক সময় দেখা যায় যেগুলো খুবই ভালো ব্র্যান্ডের ইডি পারফিউম, দেখা যায় 2-3 দিন হয়ে গেলেও ওই পারফিউমটা আপনার বডিতে লাস্ট করে। অবভিয়াসলি আপনি 2-3 দিন গোসল না করে থাকবেন না, তো ওই পারফিউমগুলো আপনার বডিতে অনেকক্ষণ লাস্ট করবে। সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হচ্ছে গিয়ে থার্ড যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইডি টয়লাইট। আপনি দেখুন এখানে লেখা থাকবে ইডি টয়লাইট এবং এই এই ইডি টয়লাইটের যে পারফিউমগুলো এগুলোতে আসলে পারফিউম অয়েলের পরিমাণ থাকে 4-8% এবং এই কারণে এই পারফিউমগুলো লাস্ট করবে আপনার বডিতে 2-6 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা। তো অনেক সময় আমরা দেখা যায় কমপ্লেইন করতে থাকি যে অনেক ভালো ভালো ব্র্যান্ডের পারফিউম আমাদের বডিতে কেন লাস্ট করছে না, এর কারণ একটি হয়তো আপনি যে পারফিউমটা ব্যবহার করছেন ওই পারফিউমটা হচ্ছে ইডি টয়লাইট এবং যার কারণে ওই পারফিউমের মধ্যে পারফিউম অয়েলের পরিমাণও কম এবং এর লাস্টিং করার ক্ষমতাটাও কম। সময়ে বিশেষ করে দেখা যায় অ্যারাবিয়ান মেয়েরা যে পারফিউমটা বেশি ব্যবহার করে এবং স্মেলটা খুবই খুবই সুন্দর, খুবই ইউনিক, এক কথায় বলা যায় যে ইটস জাস্ট স্মেলস লাইক মাস্ক, এবং সেটা হচ্ছে উদ। উদকে বলা হয় লিকুইড গোল্ড কারণ উদ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ উড ইন দিস ওয়ার্ল্ড, যেটা ইনগ্রিডিয়েন্টটা কিনা গোল্ডের চেয়েও বেশি এক্সপেন্সিভ। তো উড, যেই উড থেকে যে পারফিউমগুলো হয় সেই পারফিউমগুলো জেনারেলি অনেক এক্সপেন্সিভ হয় এবং উদের পারফিউমগুলো জেনারেলি আমাদের বডিতে লাস্টও করে বেশি। তারপরে যেই ইনগ্রিডিয়েন্টসটা আসছে সেটা হচ্ছে বডি মিস্ট। এবং যারা হয়তো চিন্তা করছেন টাকা সেভ করার কথা, সেক্ষেত্রে আমি বলবো আপনি শুধু একটি ভালো ইডি পারফিউম কিনুন, বডি মিস্ট কিনবেন না, কারণ বডি মিস্টে জেনারেলি ওয়াটারের পরিমাণ বেশি থাকে এবং এর লং এটা হয়তো আপনার বডিতে ম্যাক্সিমাম 1-2 ঘন্টা লাস্ট করবে এবং বডি মিস্টের একটাই ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে কি আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে। তো জেনারেলি এই আমরা দেশের বাইরে বা দেশের বাংলাদেশেও বডি মিস্ট প্রেফার করি সামারের সময়, যাতে করে আপনি জাস্ট একটা হালকা স্প্রে করে নিলেন, রিফ্রেশ ফিল করলেন, কিন্তু পারফিউমের মতো লাস্টিং কিন্তু কখনোই বডি মিস্ট করবে না। তো আপনি যদি চিন্তা করেন যে আমি আমার টাকা হয়তো স্পেসিফিক একটা প্রোডাক্টের ক্ষেত্রে খরচ করব, সেই ক্ষেত্রে আমি বলবো ডোন্ট গো ফর বডি মিস্ট অর ইডি টয়লেট, গো ফর ইডি পারফিউম অনলি। একটি টিপস হচ্ছে গিয়ে যদি ধরেন আপনি পারফিউম শপে গেলেন, আজকেই আপনাকে পারফিউম কিনতে হবে, সেক্ষেত্রে হয়তো আপনি অনেক পারফিউম ট্রাই করলেন, অনেক পারফিউমের স্মেল নিলেন ব্লটার পেপারে বা হাতের মধ্যে, তারপর ডিসাইড করতে পারছেন না কোন স্মেলটা আপনার ভালো লেগেছে কারণ আপনার নাক অলরেডি ব্লক হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার জন্য একটা ইজি টিপস হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কি আপনি সাথে করে কফি বা কিছু কফি পাউডার ক্যারি করবেন, যাতে করে আপনি একটি পারফিউমের স্মেল নেওয়ার সাথে সাথে আরেকটু কফির স্মেল নেবেন, তারপরে একটু পরে আপনি আবার আরেকটা পারফিউমের স্মেল নেবেন। এতে করে কি হবে, আপনি যখন কফির স্মেলটা নেবেন আপনি আগের স্মেলটা আপনার নাক থেকে সরে যাবে, সেক্ষেত্রে আপনি আবার ফ্রেশভাবে নেক্সট আরেকটি পারফিউম ট্রাই করতে পারবেন। এই তো গেল কিছু বেসিক জিনিস যেগুলো আপনার মাথায় রাখা উচিত যখন আপনি পারফিউম কিনবেন, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো পারফিউম কেনার সময় অবশ্যই আপনি মনে রাখবেন যাতে করে আপনি 100 মিলিলিটার বা 200 মিলিলিটারের বটল কিনেন, কারণ আমি অনেক সময় 30 মিলিলিটার বা 50 মিলিলিটারের বটল কিনি, কিন্তু আমি যেহেতু অনেক বছর পারফিউম নিয়ে কাজ করেছি আমি দেখেছি যে মোরলেস আপনার কিন্তু বড় সাইজের বটলটা কিনলে আপনার টাকার ক্ষেত্রেও যেমন সেভ হয় তেমনি আপনি 100 মিলিলিটারের বটল কিনলে অনেকদিন ব্যবহার করতে পারেন, কারণ দেখা যায় যে 5-10 পাউন্ডসের ডিফারেন্সেই হয়তো আপনাকে 50 মিলিলিটার অথবা 30 মিলিলিটার
যে পারফিউমের সাইজ ওটা কিনতে হয়। সেক্ষেত্রে সব সময় প্রেফারেবল এবং অ্যাডভাইসেবল হচ্ছে আপনি সব সময় বড় সাইজের যে পারফিউম থাকে ওইটা কিনুন। আরেকটা জিনিস হচ্ছে কি, এখন দেখা যাচ্ছে পৃথিবীর যে কোনো দেশেই সারা বছরই কোনো না কোনো সেল থাকে, তো আমি সবাইকে অ্যাডভাইস করব যে আপনার যত পছন্দেরই পারফিউম হোক না কেন আপনি রাইট টাইমের জন্য ওয়েট করুন। বিশেষ করে ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে বা ক্রিসমাসের সময় পৃথিবীর বিভিন্ন দেশে সেল চলতে থাকে, ওই সময় আপনি পারফিউম অর্ডার করুন। আপনার যদি একটি পারফিউম খুবই পছন্দের হয় দরকার হলে আপনি স্টক আপ করে ফেলুন, কিন্তু ফুল প্রাইসে কেনার চেয়ে অনেক সময় হাফ প্রাইসে 70% অফে সব ধরনের পারফিউম সেলে আসে, আপনি ওই সময় পারফিউম কিনুন। তো ইন সামারি, আপনি অবশ্যই পারফিউম কেনার ক্ষেত্রে নিজের বডিতে স্মেল করে বা ট্রাই করে দেখবেন, সময় দিবেন, অবশ্যই চেষ্টা করবেন ইডি পারফিউম কেনার, ইডি টয়লেট বা অন্য কিছু না, ইডি পারফিউম কেনার চেষ্টা করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সেলের সময় যখন ভালো অফার থাকবে ওই সময় আপনি আপনার পছন্দের পারফিউমটা স্টক আপ করার জন্য। রাইট, এতক্ষণ তো আমি বললাম পারফিউম কেনার সময় কোন কোন বিষয় আপনারা মাথায় রাখবেন। এখন ধরেন আপনি পারফিউম কিনে বাসায় নিয়ে আসলেন, এখন পারফিউম কীভাবে আপনি স্টোর করবেন বা কীভাবে সংরক্ষণ করলে আপনার পারফিউমটা অনেক দিন ভালো থাকবে সেই বিষয়ে কথা বলি। অনেক সময় আমি অনেককেই বলতে শুনেছি যে পারফিউমের কোনো এক্সপায়ারি ডেট নেই। এটা অ্যাবসলিউটলি একটা রং কনসেপশন, কারণ পারফিউমের অবশ্যই এক্সপায়ারি ডেট আছে এবং সেটা হচ্ছে আপনি যদি যে কোনো পারফিউমের বক্স দেখেন বা যে কোনো পারফিউমের বটল দেখেন, পারফিউমের বটলের নিচের দিকে অথবা সাইডে কোথাও এই ধরনের একটা সাইন থাকবে, একটা বটলের সাইন থাকবে, আপনি যদি দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করবো একটা এক্সট্রা ছবি দিয়ে দেওয়ার জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন 24M লেখা, ইট মিন্স যে আপনি বটলটা ওপেন করার 24 মান্থস পর্যন্ত এটার এক্সপায়ার ডেট, আই মিন 24 মান্থস হয়ে গেলে এই প্রোডাক্টটা এক্সপায়ার হয়ে যাবে। এটা হচ্ছে একটা বডি মিস্ট, কিন্তু জেনারেলি আপনার পারফিউমের এক্সপায়ার ডেট হয় পারফিউম আপনার ফার্স্ট স্প্রে করার 36 মান্থস পর পর্যন্ত। তার মানে আপনি একটি পারফিউম কিনে আনার পর 36 মান্থস পর্যন্ত আপনি এই পারফিউমটি ব্যবহার করতে পারবেন। যেহেতু 36 মান্থস অনেক লম্বা একটা সময়, এই 36 মান্থস আপনি পারফিউমটা কীভাবে স্টোর করবেন আমি এখন সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। 36 মান্থসের মধ্যে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার পারফিউমটা যাতে ডাইরেক্ট সানলাইট থেকে দূরে থাকে, হিউমিড ওয়েদারের কাছ থেকে দূরে থাকে। এইসব জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কারণ হিউমিড ওয়েদার এবং সানলাইট ডাইরেক্টলি আপনার পারফিউমের যে বেস নোট, টপ নোটগুলো থাকে ওগুলো নষ্ট করে দেয়। আবার অনেক ক্ষেত্রে আপনারা পারফিউম কেনার সময় দেখবেন যে পারফিউমগুলো ক্লিয়ার বটলের মধ্যে আসে, আপনাকে দেখতে হবে আপনি পারফিউম কেনার সময় কালারফুল বটলের পারফিউম কেনার চেষ্টা করবেন। যদি না হয় সেক্ষেত্রে যদি বটলটা ক্লিয়ার হয় আপনি চেষ্টা করবেন যাতে করে আপনি আপনার ক্লোজেটের ড্রয়ারের মধ্যে বা এমন একটা জায়গায় রাখতে যেখানে ডাইরেক্ট সানলাইট নেই অথবা ওখানকার রুম টেম্পারেচারটা সবসময় কনসিস্টেন্ট, না অনেক ঠান্ডা না অনেক গরম। অনেক সময় আমরা দেখা যায় পারফিউম সংরক্ষণ করি আমরা বাথরুমের মধ্যে অথবা অনেককে আমি দেখেছি কিচেনের মধ্যেও পারফিউম সংরক্ষণ করে, এটা একদমই ঠিক না, কারণ কিচেনের আপনার এনভায়রনমেন্ট বা টেম্পারেচার অবশ্যই অনেকটা হিউমিড হয়, অনেকটা হিট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পারফিউমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আবার বাথরুমের ক্ষেত্রে হয় অনেক সময় আমরা শাওয়ার নেওয়ার পরে দেখা যায় যে বাথরুমের টেম্পারেচারটাও অনেক উপরে উঠে যায়, অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার পারফিউমটা ড্যামেজ হওয়ার অনেক একটা হাই চান্স থাকে। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় আমরা যেহেতু পারফিউম মেইনলি আসে কাচের বটলের মধ্যে, অনেক সময় আমরা অনেক উপরে রাখি বা সারফেসটা এমন হয় যে কোনো সময় ধাক্কা লাগলে পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে যাতে করে আপনি পারফিউমটা এমন এক জায়গায় রাখেন যেখানে হয়তো ধাক্কা লাগলেই আপনার পারফিউমের বটলটা নিচে পড়ে যাওয়ার কোনো চান্সেস নেই। আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা পারফিউম কম বেশি সবাই বিভিন্ন সময় আমাদের ট্রাভেল ব্যাগের মধ্যে ক্যারি করতে হয়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সবচেয়ে সেফ হচ্ছে কি এমন ছোট একটা ট্রাভেল সাইজ পারফিউম কন্টেইনার ইউজ কেনার। এটা এটা খুবই ইজি টু বাই এবং খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হয়। আপনি জাস্ট এখানে যে হোলটা থাকে পারফিউমের বটলের উপরে যে কন্টেইনারের যে লিডটা থাকে ওটা উঠিয়ে এটা প্রেস করলেই আপনি পারফিউমগুলো এখানে স্টোর করতে পারবেন এবং ইটস ভেরি ইজি টু ক্যারি। আরেক সময় দেখা যায় অনেক সময় পারফিউম গিফট সেটের মধ্যে আসে, সেক্ষেত্রে একটা বড় বটল থাকে এবং এই রকম সাইজের ছোট কিছু কন্টেইনার আসে, তো এই ছোট সাইজের কন্টেইনারগুলো আপনি ব্যাগে ক্যারি করতে পারেন এবং বড়টা আপনি বাসায় রেখে ইউজ করতে পারেন। তো
আমি চলে এসেছি আমার আজকের পর্বের লাস্ট সেগমেন্টে, এবং লাস্ট সেগমেন্টটা হচ্ছে কিভাবে পারফিউম ইউজ করব এবং কিভাবে পারফিউম ইউজ করলে বেশিক্ষণ লাস্ট করবে। আমরা সবাই একটা ওয়ার্ড জানি, পারফিউম লেয়ারিং। পারফিউম লেয়ারিং হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে কি পারফিউম ইউজ করার বেস্ট টাইম হচ্ছে কি আফটার শাওয়ার। তো আপনি শাওয়ার থেকে আপনার পারফিউমটা লেয়ারিং করার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, আপনি যে পারফিউমটা ইউজ করেন, সেম ব্র্যান্ডের শাওয়ার জেল ইউজ করা, সেম ব্র্যান্ডের বডি লোশন ইউজ করা, এবং তারপরে অন টপ আপনার পারফিউমটা ইউজ করা, সেই ক্ষেত্রে আপনার পারফিউমটা বেশিক্ষণ লাস্ট করবে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পারফিউম আছে কিন্তু সব পারফিউমের লোশন নেই বা শাওয়ার জেল নেই, সেই ক্ষেত্রে আপনি একটা আনসেন্টেড বডি ময়শ্চারাইজার বা বডি লোশন ইউজ করতে পারেন। তার উপরে আপনি যখন পারফিউম ইউজ করবেন, ওই পারফিউমটাও আপনার অনেকক্ষণ লাস্ট করবে। আরেকটা ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা রেডি হওয়ার পরে দেখা যায় একদম বাসা থেকে বের হওয়ার সময় আমরা সারা বডিতে পারফিউম দিয়ে একটা গোসল করে নিই আর কি, সারা বডিতে পারফিউম স্প্রে করে নিই। ইটস অ্যাবসলিউটলি রং। আপনাকে অবশ্যই বললাম না, শাওয়ারের পরে ময়শ্চারাইজার ইউজ করার পরে আপনাকে পারফিউম ইউজ করতে হবে, তা যাতে করে পারফিউমটা আপনার বডিতে সেট হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, পারফিউম কখনোই ক্লথ বা অর্নামেন্টসের উপরে স্প্রে করা ঠিক না, কারণ যেহেতু পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকে, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কাপড়ের ফেব্রিক যদি ডেলিকেটস হয় বা বিভিন্ন ধরনের ফেব্রিক নষ্ট হয়ে যায়, রং উঠে যায়, এবং অর্নামেন্টসের উপরে ইউজ করলে অর্নামেন্টসের রং উঠে যায়, সেই ক্ষেত্রে আপনাকে হাতের রিস্টে কিন্তু অবশ্যই স্প্রে করে, আপনাকে রাব করা যাবে না, স্প্রে করে এটাকে ন্যাচারালি ড্রাই হতে দিতে হবে। আপনার এলবোতে, কানের পেছনে এবং আপনার নিতে, হাঁটুতে, আপনি হাঁটুর পিছনে আপনি পারফিউম স্প্রে করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমরা পারফিউম ডাইরেক্টলি আমাদের চুলের মধ্যে স্প্রে করি, কারণ অবশ্যই চুলের মধ্যে স্প্রে করলে দেখা যায় পারফিউমের স্মেলটা অনেকক্ষণ লাস্ট করে, কিন্তু ওই কাজটা করা ঠিক না, কারণ এতে করে আপনার চুলের ক্ষতি হয়। সেই ক্ষেত্রে আপনি হেয়ার মিস্ট পাওয়া যায়, প্রত্যেকটা পারফিউম ব্র্যান্ডেরই কম বেশি হেয়ার মিস্ট বাজারে পাওয়া যায়, যেটা স্পেসিফিক্যালি আপনার চুলের জন্যই তৈরি করা। তো সেইটা আপনি যদি চুলে ইউজ করেন তো আপনার চুলের ড্যামেজটা কিন্তু অনেক কমে যাচ্ছে। কিন্তু অনেক সময় হয়তো আপনার হেয়ার মিস্ট কেনাটা আমাদের পক্ষে একটু সহজ হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারফিউমটা জাস্ট একটা চিউনিতে স্প্রে করে, ওই চিউনিটা দিয়ে আপনি চুল যদি আঁচড়ে নেন, তাহলে কিন্তু আপনার খুব ডাইরেক্ট একটা সংস্পর্শ হয় না পারফিউমের সাথে, কিন্তু তারপর আপনি একটা ভালো স্মেল পাচ্ছেন আপনার চুল থেকে। আর আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে, যদি আপনারা স্টোরে গিয়ে পারফিউম কিনেন, সেক্ষেত্রে যারা সেলস অ্যাডভাইজার থাকে বা পারফিউম স্পেশালিস্ট থাকে, কখনোই হেজিটেট ফিল করবেন না তাদেরকে কিছু জিজ্ঞেস করার জন্য, কারণ তাদেরকে ট্রেন করা হয় এবং তাদেরকে রাখাই হয়েছে যাতে করে তারা আপনাদের হেল্পে আসতে পারে, আপনাদেরকে একটা আপনাদের জন্য একটা রাইট প্রোডাক্ট চুজ করে দিতে পারে। অনেক সময় দেখা যায় যারা সেলস অ্যাডভাইজার থাকে বা পারফিউম স্পেশালিস্ট থাকে, হয়তো একটা পার্টিকুলার প্রোডাক্ট আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তার একটু মাঝে মধ্যে হয়তো ম্যানিপুলেটিভ হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আসলে কোনটা পছন্দ হয়েছে সেই বিষয়ে স্ট্রিক থাকাটা দরকার, কারণ বাসায় এসে রিগ্রেট ফিল করার চেয়ে নিজের পছন্দের একটা পারফিউম কিনে নিয়ে আসাটা অনেক ভালো একটা ডিসিশন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যে পারফিউমই কিনেন না কেন, আপনার বাজেট যেমন, আপনার কেমন পছন্দ, এই জিনিসগুলো যদি আপনি পারফিউম স্পেশালিস্ট বা সেলস অ্যাডভাইজারকে বলেন, সে কিন্তু আপনার জন্য একটা রাইট প্রোডাক্ট আপনার হাতে তুলে দিতে পারবে। তো এই ছিল আমার আজকের আয়োজন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আসলে পারফিউমের বেসিক সম্পর্কে এত ডিটেইলসে একটা ভিডিওতে বলাটা আসলে আমার পক্ষে পসিবল ছিল না, তো আমি চেষ্টা করেছি মেইন মেইন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিষয় যেটা না বললেই না, সেটা হচ্ছে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে কোন পারফিউমটি ছেলেদের জন্য ভালো বা কোন পারফিউমগুলো মেয়েদের জন্য ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো, ছেলে মেয়ের যে একটা ডিফারেন্সিয়েট রিগার্ডিং ফ্রেগ্রেন্সেস, এটা আসলে একটা মার্কেটিং পলিসি টু মি, কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা মনে করি যে পারফিউমগুলো একটু লেদারি বা একটু মাস্কি, একটু উডি, সেই পারফিউমগুলো একটু মাস্কুলিন বা মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর মেন, অন্যদিকে যে স্মেলগুলো একটু ফ্রুটি, ফ্রেশ বা ফ্লোরাল বা সুইট, ওই পারফিউমগুলো মেয়েদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বা অনেক সময় কিন্তু দেখা যায় একটু সিট্রাসি স্মেল বা একটু ফ্রেশ স্মেলের ইউনিসেক্স পারফিউমও মার্কেটে পাওয়া যায়, যে পারফিউমগুলো ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারে। তো আমার কাছে মনে হয় যে আপনি কোন পারফিউম ব্যবহার করবেন বা কোন পারফিউম আপনাকে স্যুট করবে, এটা সম্পূর্ণই আপনার নিজের পার্সোনাল ব্যাপার, আপনার পার্সোনালিটির সাথে কোন পারফিউম যায়, আপনার পার্সোনালিটি কীভাবে আপনি ক্যারি করবেন, সেই বিষয়গুলো আপনি মাথায় রেখে পারফিউম চুজ করবেন।
তো এখানে ছেলে মেয়ে কোনো ব্যবধান নেই আপনার যদি ভালো লাগে যে আপনি একটু স্ট্রং একটু মাস্কুলিন টাইপের পারফিউম ইউজ করবেন ইউ শুড গো ফর দিস আবার অন্যদিকে যদি আপনার মনে হয় ছেলে কিন্তু আমার মনে হচ্ছে আমার একটু সুইট পারফিউম ভালো লাগে সেই ক্ষেত্রে নির্দ্বিধায় আপনি সুইট পারফিউম চুজ করতে পারেন তো পারফিউম কোনটা আপনি নেবেন কি নেবেন না কি ধরনের পারফিউম আপনি ইউজ করবেন কি করবেন না এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত পছন্দ এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই আজকের ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্য ছিল আশা করছি সবার ভালো লেগেছে আমার পারফিউম নিয়ে আরও দুটি এপিসোড আসছে তো ওই দুটি পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে করে বেল যে বাটনটা আছে ওই বাটনটা প্রেস করতে ভুলবেন না তো দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে নতুন কিছু ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ